ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সওয়ার্ড। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এমএক্স প্লেয়ারের একটা গোপন সেটিং, যেটা আমরা অনেকেই ইউজ করি না বা আমরা জানি না। সাধারণত আমরা যারা এই টাইমে আপনারা ভিডিওটা দেখছেন, তাদের মোবাইলে, ম্যাক্সিমাম লোকের মোবাইলে এমএক্স প্লেয়ারটা ইনস্টল করা আছে। আর অনেকেই কিন্তু আমরা সেটিংগুলো ঘেঁটে দেখি না, অর্থাৎ আমরা নর্মালভাবে যে এমএক্স প্লেয়ার ইনস্টল করি, তারপরে আমরা কাজ করতে শুরু করে দিই, বা এর বাইরে কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকে এর বাইরে কিন্তু কিছু করি না, বা অপশনগুলো কিন্তু খুঁজে দেখি না বা ঘেঁটে ঘেঁটে দেখি না। তো আজকে আমি একটা এমন একটা মজাদার সেটিং আপনাদের দেখাবো এমএক্স প্লেয়ারের, যেটা দেখে সত্যি আপনাদের ভালো লাগবে এবং ফিচার্সটা সত্যিই সুন্দর। তো চলুন দেখে নিই। আপনি হয়তো দেখেছেন যে এই ভিডিওটা আমি আগে একবার আপলোড করে তারপর আবার ডিলিট করে দিয়েছি, কেননা ওই ভিডিওটা বানানোর সময় আমি একটা এমএক্স প্লেয়ারে একটা ভিডিও চালিয়েছিলাম আপনাদের টিউটোরিয়ালের জন্য। তো সেখান থেকে একটা কপিরাইটের একটা ক্লেম এসেছে, তো সেই জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি এবং এটা নতুন করে বানাচ্ছি। ওকে, তো যাই হোক, তো চলুন শুরু করি। তো তার জন্য সবার আগে আমাদের যেতে হবে এমএক্স প্লেয়ারে। জাস্ট আমরা এমএক্স প্লেয়ারে ঢুকি, এমএক্স প্লেয়ারে গেলাম। তো এমএক্স প্লেয়ারে যাওয়ার পরে তো আমি একটা ভিডিও চালাই, এটা আমার নিজের ভিডিও, সো এটাতে কপিরাইট আসার কোনো সম্ভাবনাই নেই। জাস্ট ভিডিওটা চালালাম, ভিডিওটা চালানোর স্ক্রিনের ওপর যদি আমি দেখি, তাহলে দেখবেন একটা লকেট চিহ্ন আছে, অর্থাৎ তালার মতো একটা চিহ্ন আছে। তো জাস্ট এটাকে আমি যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে একটা তালার চিহ্ন ওপরে চলে গেলো এবং স্ক্রিনটা কিন্তু লক হয়ে গেলো। এর ফলে কিন্তু আমরা স্ক্রিনের ওপর কিন্তু কোনো কিছুই করতে পারবো না। কিন্তু এটা যদি আমি বাই চান্স কোনো বাচ্চার হাতে দিই বা কারো হাতে দিই, সে যদি এই লকের ওপর ক্লিক করে, তাহলে কিন্তু লকটা কিন্তু আনলক হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো যে কী করে সেটাও আপনি ঠিক করবেন, এবং এটার একটা মজাদার একটা ফ্যাক্ট আছে বা মজাদার একটা সেটিং আছে, সেটা কী করে করবেন সেটাই দেখাবো। ওকে, তো তার জন্য আপনাকে থ্রি ডট সেটিংয়ে যেতে হবে, যার পরে আবার সেটিংয়ে যেতে হবে, যার পরে এখানে প্লেয়ার দেখতে পাচ্ছেন, প্লেয়ারে ক্লিক করবেন এবং তারপরে কন্ট্রোলস। তো কন্ট্রোলে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে লক মোড। ওকে, তো লক মোডে যাওয়ার পরে এখানে দেখুন একটা লক রয়েছে, কিডস লক প্লাস টাচ এফেক্ট, জাস্ট যেটা ক্লিক করে ওকে করে দেবেন। তো এইবার যদি আমি একটা ভিডিও চালাই, তো ভিডিওটা চালাই দেখি। তো ভিডিওটা চালানোর পরে দেখুন আমি যদি এখানে লকে ক্লিক করি, এরপরে কিন্তু ওই ডিসপ্লেতে কিন্তু আর ওই লকটা শো করবে না, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ডিসপ্লেতে ক্লিক করবেন তখন নানা রকমের রঙিন বিভিন্ন ঘোড়া বা ফুলের ছবি, কিন্তু ঘোড়া গাড়ি ফুলের ছবি কিন্তু এখানে আসবে। ওকে, তো এটা যদি আপনি এখন একটা বাচ্চার হাতে দেন, সে যদি কোনো কিছু করতে যায় ডিসপ্লের ওপর টাচ করে, তাহলে কিন্তু এইগুলো দেখতে পাবে এবং খুব মজাদার একটা জিনিস এটা। এবং যদি কেউ না জানে, সে কিন্তু আর খুলতেও পারবে না যে কী করে এটা আনলক করবো। ওকে, এবং ডিসপ্লের ওপর কোনো কাজই করতে পারবে না। তো এটা আনলক করবেন কীভাবে, তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট এখানে চারটে কোণা যেটা রয়েছে, চারটে কর্নারে ক্লিক করে দেবেন এবং এটা আনলক হয়ে যাবে। ওকে, তো তাছাড়া যদি আপনি অন্যভাবে করতে চান, কোনোভাবেই কিন্তু এটা আনলক হবে না, এবং এটা যত খুশি আপনি ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততগুলো কিন্তু এখানে নতুন নতুন ক্যারেক্টার কিন্তু চলে আসবে। ওকে, তো জাস্ট আনলক করার জন্য চারটে কোণায় চারটে ক্লিক করলে আনলক হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রিক্স, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও শিখতে পারে এবং বুঝতে পারে যে কী করে এই মজার মজার ট্রিক্সগুলো শেখা যায়। তো বন্ধুরা, আমি প্রতিনিয়তই আপনাদের জন্য মজার মজার ট্রিক্সগুলো নিয়ে আসি এবং আর্নিং রিলেটেড ভিডিও আমি বানাই, এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ইন্টারনেট জগতের তো আমি ভিডিও বানাই। তো আমার চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে, তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না এবং প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ধরনের এমএক্স প্লেয়ারের অসংখ্য সেটিং রয়েছে যেগুলো আপনাদের অজানা, তো সেগুলোও আমি এক্সপ্লেন করবো একে একে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।